রোগ আসলে ওটার জন্য হোক বা রোগ নিজের অভ্যাসের কারণে হোক না কেন, রোগ তো রোগই, ওটা মানুষকে হ্যাম্পার করবেই, সেটা আপনাকে মারবেই, আজকে হোক বা কালকে হোক মারবেই। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই প্র্যাকটিসটা ধরে রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে রাস্তায় সবসময় জ্যাম থাকতো, ভিড় থাকতো, মোটরসাইকেল গাড়ি সব কিছু নিয়ে একদম পুরো ফুল জ্যাম, আজকে সেই রাস্তা প্রায় ফাঁকাই বলা যায়, খালি হাতে গোনা কয়েকটা গাড়ি কয়েকটা মোটরসাইকেল যাচ্ছে। Yo guys, আসসালামু আলাইকুম, দিস ইজ নামুল কাদের, ইউ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল নাইম রক, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে 26শে মার্চ 2020, আর 26শে মার্চ কি সেটা আপনারা খুব ভালো করে জানেন। এক তো হচ্ছে আমাদের এটা স্বাধীনতা দিবস, আর তার পাশাপাশি পুরো বাংলাদেশে, আসলে পুরো বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডে বলবো, অবস্থা খুবই খারাপ। আর কেন খারাপ সেটা আপনারা খুব ভালো করে জানেন, যদি না বুঝে থাকেন তাহলে আপনারা আমার প্রিভিয়াস মোটো ব্লগ দেখবেন, কারণ প্রিভিয়াস মোটো ব্লগে আমি চেষ্টা করেছি এই বিষয়টাতে ভালো করে ডিসকাশন করার জন্য। আর যদিও আমি কোনো এক্সপার্ট না, আমি যা শেয়ার করেছি আমার ফিলিংস, আমার নলেজ, যা আমার কাছে মনে হয়েছে শেয়ার করার জন্য প্রয়োজন সেগুলোই শেয়ার করেছি। আমি জাস্ট নামটা স্কিপ করবো, বাট ওটার যে ইফেক্ট ওগুলোই শেয়ার করবো আজকে। ইফেক্ট মানে হচ্ছে এই সিচুয়েশনের মধ্যে কী কী বেনিফিট এবং কী কী ডিসঅ্যাডভান্টেজ ক্রিয়েট হয়েছে আমাদের পুরো বিশ্বের মধ্যে, আমি চেষ্টা করব সেগুলো তুলে ধরার জন্য। আপনারা দেখেছেন যে আমি অনেক ব্লগ করেছি, মোটরসাইকেল রিভিউ ব্লগ, আর ওইসব ব্লগে মোটরসাইকেলের কিছু অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজ মানে কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক তুলে ধরার চেষ্টা করতাম, যাতে কিনা আপনারা বুঝতে পারতেন যে মোটরসাইকেলের কন্ডিশনটা কী। ঠিক সেরকমভাবে এখন যে কন্ডিশন আছে পুরো বিশ্বে, সেই কন্ডিশনের উপর বেস করে কী কী ভালো দিক হচ্ছে আর কী খারাপ দিক হচ্ছে সব কিছু শেয়ার করবো আজকের ব্লগে। আর আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে। এখন যে অবস্থা বাংলাদেশের মধ্যে সেটা আপনারা সবাই ভালো করে জানেন, বিশেষ করে হচ্ছে যারা বাংলাদেশে থাকেন, আর বাইরে কী হচ্ছে সেটাও আমরা জানি ভালো করে, সেটা ইউটিউবের মাধ্যমে, কারণ ইউটিউবে বিভিন্ন ভিডিও দিচ্ছে কী কী আপডেট আছে বিভিন্ন কান্ট্রিতে, এই সিচুয়েশনে সব কিছু শেয়ার করা হয়। সো আমরা সব কিছু জানি সব বিষয়ে। আর এখন বাংলাদেশে 26শে মার্চ 2020, মানে আজকের দিন থেকে নেক্সট এপ্রিল 4 তারিখ পর্যন্ত, মানে 4 এপ্রিল 2020 পর্যন্ত আমাদের সব রকম অফিস আপলো সব কিছু বন্ধ করে দিয়েছে। যা বলছিলাম, এখন যে সিচুয়েশন আছে এই সিচুয়েশনে কিছু ভালো দিক আছে এবং কিছু খারাপ দিক আছে। ফার্স্টে আসা যাক এটা খারাপ দিকে, কারণ এই খারাপ দিকের ইফেক্টটা সবচেয়ে বেশি, আর সেটা হচ্ছে মানুষের মৃত্যু। মানুষের মৃত্যুর থেকে খারাপ কিছু আর হতে পারে না আমার কাছে মনে হয়। সো এটাই ঘটতেছে এখন এই কন্ডিশনের মধ্যে। আমাদের দেশে মনে হয় মানুষ মারা গেছে এই নিয়ে 5 থেকে 6 জন, আর আক্রান্ত আছে অনেক, আর এটা প্রকাশ করা হয়েছে সেই জন্য আমরা জানি। তো মানুষগুলো মারা যাচ্ছে যারা কিনা কিছু বুঝতেও পারতেছে না যে আসলে কীভাবে আসতেছে তাদের কাছে এই জিনিসটা, আর কীভাবে তারা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। ইভেন এইটার কোনো ওষুধও এখন পর্যন্ত আবিষ্কার করা হয় নাই পুরো ওয়ার্ল্ডের মধ্যে, এই জন্য সবাই আসলে একদম নিরুপায়, কিচ্ছু করার নাই এখন, জাস্ট নিজের সাবধানতা অবলম্বন ছাড়া কোনো ওয়ে নাই বাঁচার জন্য। এই জন্য বলবো আপনারা খুব সচেতন থাকুন। এই কন্ডিশনের সবার প্রথম খারাপ দিকটা আমি শেয়ার করলাম, আর সেটা হচ্ছে মানুষের মৃত্যু। আর দ্বিতীয় যে খারাপ দিক আছে এই সিচুয়েশনের, আর সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লস, কারণ আপনারা জানেন এখন অনেক অফিস বন্ধ হয়ে গেছে। যদি বড় বড় কোম্পানির কথা চিন্তা করি তাহলে আপনারা বুঝবেন যেসব কোম্পানি, বিশেষ করে হচ্ছে ইম্পোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো আছে, তাদের জন্য টাফ হয়ে যাবে বিজনেস ধরে রাখার জন্য, তারা অনেক লস খাবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। আর তাছাড়া ইন্টারনাল যেসব বিজনেসগুলো আছে, মানে যেখানে শুধুমাত্র কাজ করে ইন্টারনাল মানুষদের নিয়ে, মানে বাংলাদেশের মধ্যে বিজনেস, দেখা যাচ্ছে তারাও কিন্তু অফিস বন্ধ দিয়ে তারা বেশি একটা লাভ পাবে না। আর এটা তো বোঝাই যায় ইজিলি, কারণ যেহেতু বিজনেস পুরো অফ থাকবে সেই ক্ষেত্রে অবভিয়াসলি বিজনেস লস তো হবেই, এটাই খুব স্বাভাবিক বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা দিনে আনে দিনে খায় তাদের অবস্থা এর থেকেও করুন, কারণ যারা বিজনেস করে তাদের প্রফিট রেশিওটা একটু বেশি থাকে আর তারা কিছু সেভিংও করতে পারে। বাট যারা দিনে এনে দিনে খায়, মানে আজকের দিনে আমি কাজ করলাম, আজকের দিনে টাকা পেয়ে আজকেই খাইতে পারবো, কালকে খাওয়ার কোনো টাকা থাকবে না, কালকে খাওয়ার জন্য কালকে আবার কাজ করতে হবে, দেন আবার টাকা আয় করে কালকে খাবার কিনতে হবে, ওইসব মানুষের জন্য সবচেয়ে বেশি টাফ সিচুয়েশন হবে এখন, কারণ কোনো কাজ থাকবে না, বাইরে বেরোতে পারবে না, পুরো একদম লকডাউন, বাসা থাকতে হবে, সেই ক্ষেত্রে এটা অনেক বড় একটা লস হবে তাদের জন্য। আর এটা হচ্ছে সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দিস সিচুয়েশন। এখন আসা যাক থার্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দিস সিচুয়েশন, আর সেটা আসলে প্রিভিয়াস যে ডিসঅ্যাডভান্টেজের কথা বলছি সেটার সাথে রিলেটেড, এর সাথে দুইটা আসলে রিলেটেড, একটা শেয়ার করি, এটা হচ্ছে 3 নম্বর, যেটা এটা হচ্ছে যারা জব খুঁজতেছেন বা যারা এখন বেকার আছেন তাদের জন্য সবচেয়ে টাফ টাইম এখন,
কারণ দেখা যাচ্ছে এখন কোনো রকম ভ্যাকেন্সি এখন কোনো অ্যানাউন্স করতেছে না কোনো কোম্পানি, কারণ অবভিয়াসলি কোম্পানি এখন লে অফ হয়ে যাবে বা কোম্পানি এখন কিছু নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকতেছে, সেই ক্ষেত্রে আসলে নতুন ভ্যাকেন্সি দিয়ে কী লাভ, তাই না? এটাই স্বাভাবিক। সো অবভিয়াসলি এখন কোনো ভ্যাকেন্সি অ্যানাউন্স করতেছে না, যখন কোম্পানি আবার খুলবে দেন যখন ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট করবে দেন ইন্টারভিউতে যাবে দেন চাকরি হবে, মানে আরও অনেকটা সময় পিছিয়ে গেল। সো এটা একটা খারাপ দিক। সো এই গেল এই সিচুয়েশনের 3 নম্বর ডিসঅ্যাডভান্টেজ। এখন ডিসকাস করব 4 নম্বর ডিসঅ্যাডভান্টেজ, এটাও 2 নম্বর ডিসঅ্যাডভান্টেজ সাথে রিলেটেড। আর এটা হচ্ছে যাদের জব আছে তারা কিন্তু জবলেস হয়ে যেতে পারে। এটা কিন্তু খুবই সিম্পল বিষয়, ধরে নেন কোনো কোম্পানি বন্ধ হলো, মানে অনির্দিষ্টকালের জন্য কোম্পানিটা বন্ধ হলো, তাহলে অবশ্যই বসায় বসায় কোনো কোম্পানি কিন্তু এমপ্লয়ীদেরকে টাকা দেবে না, সেই জন্য কী করবে ছাঁটাই করবে বা রিট্রেঞ্চ করবে। তো ওই ক্ষেত্রে করবে কি, এমপ্লয়ি কিছু বের করে দেবে, মানে কিছু টাকা দিয়ে বের করে দেবে, 1 মাসের বেতন দিয়ে বের করে দেবে, যাতে কি না কোম্পানির কাছে এমপ্লয়ি খরচটা কমে যায়। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা জব হোল্ডার আছে বা নতুন জব পেয়েছেন তাদের কিন্তু একটা রিস্ক থাকবে জব থেকে বের হয়ে যাওয়া। সো এখন বুঝতেই পারছেন এটা হচ্ছে 4 নম্বর ডিসঅ্যাডভান্টেজ অফ দিস সিচুয়েশন। এতক্ষণ ধরে তো খুব ডিসঅ্যাডভান্টেজের কথা বললাম এই সিচুয়েশনের, কিন্তু এর পাশাপাশি কিছু ভালো দিক কিন্তু আছে। যেমন হচ্ছে সবচেয়ে বড় বিষয় হাইজেনিক। হাইজেনিক বিষয়টা সবার আগে আসে এই জন্য কারণ আমরা এখন যেটার এগেনস্টে ফাইট করতেছি এটা থেকে বাঁচার জন্য সবার আগে যেটা করণীয় সেটা হচ্ছে নিজেকে হাইজিন রাখা। যেমন কোনো খারাপ কিছু না ধরা বা নোংরা জিনিস না ধরা, বারবার হাত ধোয়া, বারবার নিজেকে পরিষ্কার রাখা, কাপড় চোপড় পরিষ্কার রাখা, কাপড় চোপড় একটু নোংরা হলেই বা কাপড় চোপড় একদিন পরলেই সেটা আবার ধুয়ে ফেলা সাথে সাথে। সো এই বিষয়টা হচ্ছে একটা হাইজেনিক বিষয়, মানে এই সিচুয়েশনে এখন দেখা যাচ্ছে যে আমরা অনেক বেশি হাইজেনিক হয়ে গেছি, আমরা এখন নোংরা জিনিস তো দূরের কথা, মানে যেটা চোখেও লাগে না যে দেখা আপনি বুঝতে পারবেন না জিনিসটা ময়লা হয়ে গেছে, বাট আমরা এত বেশি খুঁতখুঁতে হয়ে গেছি এখন সেটা আবার তাদের ধুয়ে ফেলি বা হাত কিছু না ধরলো ময়লা কিছু না ধরলো আমরা কিন্তু আধা ঘন্টা পর পর আমরা হাত ধুয়ে ফেলি তা আবার হ্যান্ড ওয়াশ দিয়ে। আর আগে হয়তো বা আমরা 2-3 সেকেন্ডের জন্য দেখা যেত হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা কোনো মধ্যে খালি লাগায় দেন পানি দিয়ে ধুয়ে ফেলতাম, বাট এখন আমরা কী করতেছি 20-30 সেকেন্ড পর্যন্ত ভালো করে হাত ধুচ্ছি যাতে কি না ওই জিনিসটা আমাদের হাতে না থাকে। সো বুঝতেই পারছেন এটা আমাদের জন্য কত ভালো একটা দিক, মানে আমরা এই জিনিসের জন্য কতটা হাইজেনিক হয়ে গেছি। এখন আসা যাক 2 নম্বর ভালো দিক, আর সেটা হচ্ছে আমরা অলওয়েজ এখন মাস্ক পরতেছি, আর মাস্ক পরার সাথে কিন্তু এয়ার পলিউশন বা এনভায়রনমেন্টাল পলিউশনের বিষয় কিন্তু জড়িত, আর সেটা আমি আপনাদেরকে এখন আবার বোঝাচ্ছি। যারা আমরা ঢাকা সিটির মধ্যে থাকি দেখা যায় অল টাইম আমাদেরকে ফাইট করতে হয় এই এয়ার পলিউশন বা এনভায়রনমেন্টাল পলিউশনের সাথে, কারণ আমাদের ঢাকা সিটি সবচেয়ে বেশি পলিউটেড। আর নিজেকে বাঁচানোর জন্য বা সুস্থ রাখার জন্য আমরা আগে কিন্তু বেশি একটা মাস্ক ইউজ করতাম না, আর এখন এটা আমাদের দেশে আসার কারণে আমরা এখন অলওয়েজ মাস্ক পরতেছি, মানে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতেছি। এটা মোটেও করা ঠিক হবে না যে যখন এই জিনিসটা চলে যাবে আমাদের দেশ থেকে বা এই বিশ্ব থেকে, তখন যদি আমরা আগের মতো হয়ে যাই, আগের মতো বিশেষ একটা হাইজিনিক না থাকা, আগের মতো এখানে সেখানে থুতু ফেলা, আগের মতো মাস্ক ইউজ না করা, এগুলো যদি করি দেন দেখা যাবে যে ওই রোগটা না হলেও অন্যান্য বিভিন্ন রোগ আমাদের শরীরের মধ্যে হয়ে যাবে। সো রোগ আসলে ওইটার জন্য হোক বা রোগ নিজের অভ্যাসের কারণে হোক না কেন, রোগ তো রোগই, ওইটা মানুষকে হ্যাম্পার করবেই, সেটা আপনাকে মারবেই, আজকে হোক বা কালকে হোক মারবেই। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই প্র্যাকটিসটা ধরে রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আগে আমরা এখানে সেখানে রাস্তাঘাটে স্ট্রিট ফুড অনেক খাইছি অনেক, কিন্তু এখন কিন্তু সেটা খাচ্ছি না, কেন? কারণ আমাদের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, রাস্তাঘাটে খাবারগুলো পরিষ্কার আছে কি না, আবার সেখান থেকে কোনো রকম কোনো কিছু ইনফেক্ট হয় কি না আমাদের মধ্যে, এই জন্য কিন্তু আমরা অনেক আতঙ্কিত। এই জন্য রাস্তার ফুড খাওয়া কিন্তু আমি ছেড়ে দিছি, একদমই ছেড়ে দিছি। আমি এটা বলবো না যে রাস্তার ফুড সবসময় খারাপ হয় বা ভালো হয় না, হ্যাঁ ভালো হয়, আসলে স্ট্রিট ফুডের কোয়ালিটি দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে ওটা কতটা উন্নত আর কতটা খারাপ, আর সেটার উপর বেশ করে কিন্তু আমরা রাস্তাঘাটে খাওয়া দাওয়া করি। বাট এখন কিন্তু আমরা সেই রিস্কটাও নিচ্ছি না আগে যেভাবে নিতাম, মানে স্ট্রিট ফুড যেভাবে খেতাম এখন কিন্তু সেটাও খাচ্ছি না। আর এটাও একটা ভালো দিক কারণ আমরা রাস্তাঘাটে এখন খাওয়া দাওয়া ছেড়ে দিছি, আমরা এখন সবসময় ঘরে থাকতেছি, ঘরে গৃহবন্দী বলতে পারি, বাট এটা একটা ভালো দিক যে আমরা ঘরে থাকতেছি, ঘরে খাবার খাচ্ছি, বাইরে কোনো খাবার খাচ্ছি না। সো আমার কাছে মনে হয় সব কিছু চিন্তা করলে এটাও একটা ভালো দিক। আগে দেখা যেত আমরা এতটা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতাম আর এতটা এন্টারটেনমেন্ট বেজ হয়ে গেছিলাম যে আমরা বিভিন্ন জায়গায় বাইরে ঘুরতাম ফিরতাম, বিভিন্ন খাবার খেতাম, মানে বাসায় একদমই থাকতাম না, কারণ অফিস যখন থাকতো তখন সারাদিন অফিসে থাকতাম, আর যখন একটু ছুটি পেতাম একদিন দুদিনের তখন দেখা যেত সেই দিনটা কাটাতাম বাইরে, মানে নিজের এন্টারটেনমেন্টের জন্য যেতাম বাইরে।
আর এখন কিন্তু সেটা হচ্ছে না। আর এইগুলোর কারণে দেখা যেত যে বাসার ফ্যামিলি মেম্বারদের সাথে বিশেষ করে টাইম স্পেন্ড করার কোনো স্কোপ থাকতো না, বা আমরা ইচ্ছা করে স্কিপ করতাম। আমাদের মাথায় আগে কিন্তু আসেই নাই যে ফ্যামিলির সাথে কীভাবে টাইম স্পেন্ড করতে হবে, বা তাদের নিডটা কী আছে, তারা কী চাচ্ছে, তাদের কাছে কোনটা ভালো লাগতে পারে, এইসব বিষয়ে কোনো চিন্তা করি নাই। বাট আমরা এখন বেশি সময় পাচ্ছি বাসায় থাকার জন্য, আর এখন মনে হচ্ছে যে একটা ভালো অপরচুনিটি পাওয়া গেছে বাসার ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি টাইম স্পেন্ড করার জন্য, তাদের সাথে বন্ডিংটা আরও একটু স্ট্রং করার জন্য। সো এটা একটা ভালো দিক। আলটিমেটলি আমি বলবো, এখন আমরা সবাই যে সিচুয়েশনের মধ্যে আছি, এই সিচুয়েশনের কিছু ভালো দিক আছে এবং কিছু খারাপ দিক আছে, আমাদের সব কিছু মেনেই কিন্তু এগিয়ে যেতে হবে। এই সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য আমাদের কিন্তু কিছু করণীয় আছে, যেমন আমরা যাতে বেশি না বের হই, মানে খুব বেশি প্রয়োজন না হলে আমাদের বের হওয়াটা একদমই ঠিক হবে না। তো গাইজ, আমি চেষ্টা করেছি আজকে ব্লগের মাধ্যমে এখন যে কন্ডিশন আছে বাংলাদেশে বা পুরো বিশ্বের সেটার কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক তুলে ধরার জন্য, যাতে করে আপনারা বুঝতে পারেন আসলে সিনারিটা কী। আশা করি আপনাদের কাছে আজকে ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আমার কাছে মনে হচ্ছে আজকে ব্লগটা একটু বেশি বেশি করে শেয়ার করলে সবার ভালো হয়, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার ফ্যামিলি মেম্বার সবার জন্য আজকে ব্লগটি খুব বেশি ইম্পর্টেন্ট। আশা করি আপনারা সেটা শেয়ার করবেন। যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল নায়াম রক সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। সো গাইজ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর আশা করতেছি নেক্সট ডে অন্য কোনো ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে। টিল দেন আল্লাহ হাফেজ, হ্যাভ ফান অ্যান্ড সি ইউ সুন, স্টে উইথ নায়াম রক অ্যান্ড কিপ রকিং। আর যা যা বলছি এটা ভালো করে মাথায় রাখুন। I'm so good at this.